থেকে এত টাকা কেন? মুখ খোল মুখ খোল, এত টাকা কোথা থেকে নিয়ে আসলে? হ্যাঁ, আপনার টাকা আপনারা আসবেন না, এত টাকা নিয়ে কোথায় যাবি? এবং ভিডিও লাগবে আমার, আমি দোষী কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি কি মানে আমার মাথায় কি চলছে বুঝতে পারছি না। হ্যাঁ, সবাই লাগাতে করলাম, এর আগেও আমি অনেকদিন আগে লাগাইছি সার্কে আমি খেলছি, হতারিক রাত্রিবেলা এখানে কমপ্লেন পেয়েছিলাম। এল&টি ফিনান্সের যিনি টেরিটরি ম্যানেজার আছেন উনি কমপ্লেন দিয়েছিলেন যে ওনাদের যে অফিসটা রয়েছে যুবশ্রী মোড়ে, যুবশ্রী মোড়ের অফিস থেকে প্রায় লাখ ওদের ভল্ট থেকে লাখ ১৫ টাকা উধাও হয়ে গেছে। তো আমরা সেই জন্য আমরা কয়েকজনের উপরে আমাদের সন্দেহ ছিল, মানে অফিসের স্টাফই যারা তাদের আনা হয়েছিল, ইন্টারোগেশন করা হয়েছিল। তো ইন্টারোগেশন করার পরে আমরা জানতে পারলাম যে এদের মধ্যে একজন ইনভলভড আছে, তো সেই আর কি টাকাটা মেন সরিয়েছে, এবং যেগুলো বড় নোট আছে সেইগুলো মানে তার নিজের কাছে রেখেছিল, এই যে আপনারা যেমন যেমন দেখছেন লেপের মধ্যে সেলাই করে রেখে দিয়েছিল। আর যেগুলো ছোটো এমন ছোটো ডিনোমিনেশনের নোট রয়েছে ১০ টাকা ২০ টাকা সেইগুলো সে পুকুরে ফেলে দিয়েছিল, যেটা গতকাল একখানা ঘটনা ঘটেছিল যে হোসেনপুর এলাকায় একখানা পুকুর থেকে অনেক টাকা উদ্ধার হয়েছে। তো সেই টাকাটা এর সঙ্গে রিলেটেড, মানে এ ১০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকার নোটগুলো ২০০০ টাকার নোটগুলো নিজের কাছে রেখেছিল, আর যেগুলো ভলিউম বেশি হবে ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা সেই বান্ডিলগুলো পুকুরে ফেলে দিয়ে আসে। তো আমরা ইন্টারোগেশন করি, আমাদের টিম সমেত আমাদের আইসি বালুরঘাট আছেন, আমরা টিম করে ইন্টারোগেট করেছি। তো ইন্টারোগেশন করবার পরে ব্রেক করে, আজকে সকালবেলা ব্রেক করবার পরে তাদের ঘরে আমরা তল্লাশি চালাই, যে ঘরে ভাড়া থাকতো সুভাষকন্যার এরিয়ায় একখানা বাড়িতে ভাড়া থাকতো, এবং এই এই সেই ছেলেটি মানে এর নাম হচ্ছে দয়াল। তো এই ইনভলভ ছিল আর কি মেন, এর স্বীকারও করেছে যে টাকাটাও একাই সরিয়েছে, এর বাড়ি হচ্ছে কুচবিহারের দিনহাটাতে, এরা হচ্ছে FLO বলে ফিল্ড লেভেল অফিসার। এখানে অ্যাপ্রক্স যদি আমরা ১০ টাকা ২০ টাকার নোটগুলো বাদ দিই মোটামুটি ১৫ লাখ টাকা মতন থাকবার কথা এর মধ্যে। এটা সাজানো ঘটনায় নয়, এটা চুরি করেছিল এই ছেলেটি দয়াল, এই চুরি করেছিল এবং এই কনফেসও করেছে আমাদের সামনে যে নিজে একাই করেছিল, এ একাই ছিল।